আমন্ত্রণ ডিজি বাংলার দিনের খবরে, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম, পাবজি বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি সরকার, প্রযুক্তিকেই উন্নয়নের হাতিয়ার বললেন অংশীজনেরা। এক মাসে ইন্টারনেট ব্যবহারকারী কমেছে 7 লাখের বেশি, সম্ভাব্য সময়ের অর্ধেক সময় প্রতিস্থাপন বাধাগ্রস্ত হয়নি ইন্টারনেটের গতি, এয়ারপডস প্রোতে যুক্ত হচ্ছে ফিটনেস ট্র্যাকিং, ফির বিনিময়ে টুইটারে বাড়তি সুবিধা, গোপনে পরিচালিত বিটকয়েন মাইনিং স্থান বন্ধ করল যুক্তরাজ্য, এবং 17.3 ইঞ্চির প্রথম ক্রোমবুক উন্মোচন করল এসার। যাচ্ছি বিস্তারিত খবর। পাবজি বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি সরকার, আনরিয়াল ব্যাটেল গেম পাবজি বা এই জাতীয় গেম বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার, ফলে সহসায় বন্ধ হচ্ছে না এসব গেমস। শনিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। গত 2 দিন ধরে দেশের বিভিন্ন গণমাধ্যমে পাবজি ও ফ্রি ফায়ার গেম বন্ধ হওয়ার খবর প্রকাশিত হয়। সংসদীয় কমিটির সুপারিশের ভিত্তিতে দেশে গেমগুলো বন্ধ করতে মন্ত্রণালয় ও বিটিআরসি উদ্যোগ নিচ্ছে বলে জানানো হয় ওই খবরগুলোতে। একই সঙ্গে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য তুলে ধরা হয়। তবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পাবজি বন্ধের বিষয়ে সুপারিশ জাতীয় কোনো ঘটনাই ঘটেনি। পাবজি গেম বন্ধ হচ্ছে কিনা ডিজি বাংলার এমন প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার জানান, সরকারের পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা এখনো আসেনি। আমরা তো কর্তৃপক্ষ না, আমাদের দায়িত্বটা হচ্ছে যদি সরকার মনে করে যে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, অর্থাৎ বন্ধ করা দরকার, আমরা ওই কাজটা সম্পন্ন করি। আমাদেরকে এরকম কোনো নির্দেশ কেউ দেয়নি। গত 21 মে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাধি গ্রামে মোবাইলে সহিংসতামূলক একটি গেম খেলার জন্য এমবি কেনার টাকা না পেয়ে মায়ের সঙ্গে অভিমান করে মামুন নামের এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটে। এই ঘটনার পর ফের আলোচনায় আসে পাবজি সহ একই জাতীয় অন্যান্য গেমস। পরবর্তীতে 26 মে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফ্রি ফায়ার ও পাবজি গেম দুটি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছিল বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। তবে সুপারিশ এসেছে শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও। সেই পত্র মন্ত্রণালয় কিংবা বিটিআরসির হাতে না পৌঁছলেও যে কোনো মুহূর্তে গেম দুটি বন্ধের সকল কারিগরি প্রস্তুতি এরই মধ্যে নিয়ে রেখেছে সংস্থাটি। সরকারি নির্দেশনা পাওয়া মাত্রই বন্ধ করে দেওয়া হবে গেম দুটি, এমনটাই জানিয়েছেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র। পাবজি এবং ফ্রি ফায়ার সম্পর্কে এখন তো বহুল আলোচনা হচ্ছে, এটা নিয়ে এ বিষয়ে আমাদের প্রস্তুতি আছে, সরকারের সিদ্ধান্ত পেলে আমরা ব্যবস্থা নেব। এক কথায় প্রযুক্তিকেই উন্নয়নের হাতিয়ার বললেন অংশীজনেরা। গত 1 বছরে ই কমার্সের উন্নয়ন হয়েছে 90%, পাশাপাশি ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবহার বেড়েছে ধারণার 3 গুণ। এই 2-এর প্রবৃদ্ধি বলে দিচ্ছে প্রযুক্তি হবে আমাদের আগামী দিনের উন্নয়নের হাতিয়ার। 29 মে সিটিও ফোরাম বাংলাদেশ আয়োজিত ওয়ার্ক ফ্রম হোম ইন প্যান্ডামিক এরা ICT লিডার্স ডায়ালগ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব বিকর্ণ কুমার ঘোষ। চতুর্থ শিল্প বিপ্লব আরেকটি বড় ধরনের ধাক্কা যা মানব জাতির ইতিহাস পরিবর্তন করবে। কোভিড আসার পর আমরা হঠাৎ করে এইদিকে বেশি করে ঝুঁকে গেছি, কারণ হলো আমাদের প্রয়োজন, আমাদের প্রয়োজনটাই হলো আমাদেরকে এখানে বাধ্য করছে। কোভিড না আসলে হয়তো বা আমরা যেতাম, কিন্তু একটু স্লো যেতাম। 2025-এ যে টেকনোলজি আমরা অ্যাডাপ্ট করতাম, 2020-এ আমরা করে ফেলছি, যদি 2030-এ করতাম সেটা হয়তো 2021-22 আমরা করে। ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রামে পৌঁছে যাওয়াতে নারীরা এখন ঘরে বসে উপার্জন করতে পারছে জানিয়ে অতিরিক্ত সচিব বলেন, করোনার কারণে প্রযুক্তি ব্যবহার করে মানুষ হোম অফিস করছে, এর যেমন সুবিধা রয়েছে তেমনি রয়েছে নানাবিধ অসুবিধাও, বললেন সিটিও ফ্রম বাংলাদেশ সভাপতি তপন কান্তি সরকার। ওয়ার্ক ফ্রম হোম এর ফলে হুকে COVID-19 হেলথ এন্ড সেফটি ইন দা ওয়ার্কপ্লেস একটা বিশাল গাইডলাইন দিয়ে রেখেছে হু, কারণ হু বলছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে কোভিড এর সাথে আমরা ওয়ার্ক ফ্রম হোম কালচারের সাথে সংযুক্ত হতে গিয়ে আমরা কিন্তু অনেকগুলো রিস্কের মধ্যে আছি, সেই রিস্কগুলোকেও কিন্তু আইডেন্টিফাই করেছে WHO। প্রত্যেককে যার যার জায়গা থেকে হতে হচ্ছে, এখন আমরা কেউ বস না, সবাই কিন্তু ওয়ার্কার। ওয়ার্ক ফ্রম হোম কালচারে আমরা সবাই ওয়ার্কার, যে যার কাজ প্রত্যেকের করতে হচ্ছে। এবং আগে অফিস কালচারে যেটা ছিল, আমার 8টা, 5টা, 9টা, 5টা, 10টা, 6টা, যেটাই হোক ওই একটা ফিক্সড টাইম ছিল, এখন কিন্তু আমরা এন্ডলেস টাইম বাউন্ডারিতে পড়ে গেছি, সময়ের কোনো ঠিক নেই, যে কোনো সময় যে কোনো টাইম, এখন 24 আওয়ার রেসপন্সিবিলিটি হয়ে গেছে। এর ফলে কিছু আমাদের বিহেভিয়ারাল চেঞ্জ প্যাটার্নে চেঞ্জ আসছে। অনুষ্ঠানে প্রযুক্তির নানা দিক তুলে ধরেন ICT অধিদপ্তরের A2I প্রকল্পের প্রধান প্রযুক্তি কর্মকর্তা আরফে এলাহি মানি।
চলতি বছরও সরকারের পরিকল্পনা রয়েছে। আমরা সেক্টর স্পেসিফিক বিসিপি বিজনেস কন্টিনিউটি প্ল্যান ইতিমধ্যে হয়েছে, প্রধানমন্ত্রী দপ্তরের জন্য হয়েছে, আইসি ডিভিশনের জন্য হয়েছে, শিক্ষা স্বাস্থ্য প্রত্যেক জায়গায়, এবং সেইখানে সংশ্লিষ্ট কি কি প্রযুক্তি রয়েছে এবং কি কি প্রযুক্তি লাগবে আমাদের সবগুলোকে একীভূত করে আমরা সার্ভিস ডেলিভারিটা যাতে কন্টিনিউ করা যায় তার জন্য সামগ্রিক প্রিপারেশন আমরা নিচ্ছি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন KDS গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার পার্থপ্রতিম ঘোষ। ক্লাউড স্পেশালিস্ট মোহাম্মদ আসিফের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন BCRM গ্রুপের IT স্পেশালিস্ট তামিম ওয়াহেদ আল হেলাল। এক মাসে ইন্টারনেট ব্যবহারকারী কমেছে 7 লাখের বেশি। দেশে এক মাসের ব্যবধানে ইন্টারনেট ব্যবহারকারী কমেছে 7,10,000। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC এ তথ্য জানিয়েছে। BTRC দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল শেষে দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারী 11,54,30,000, যা একই বছরের মার্চ মাস শেষে ছিল 11,61,40,000। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাটি আরও জানিয়েছে এই 2 মাসে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমেছে, তবে অপরিবর্তিত রয়েছে ISP এবং PSTN এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। এপ্রিল শেষে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 10,56,20,000 এবং ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 98,10,000। দেশে মোট ইন্টারনেট পেনিট্রেশনের হার 67.39%, এর মধ্যে ফিক্সড ব্রডব্যান্ড 5.73% এবং মোবাইল ইন্টারনেট 61.66%। সম্ভাব্য সময়ের অর্ধেক সময়ে প্রতিস্থাপন বাধাগ্রস্ত হয়নি ইন্টারনেটের গতি। সম্ভাব্য সময়ের অর্ধেক সময়ে শেষ হয়েছে দেশের প্রথম সাবমেরিন ক্যাবল CBU-4 এর মেরামতের কাজ। তবে আগাম বিজ্ঞপ্তি দিয়ে ইন্টারনেটের গতি কমার যে সতর্কবার্তা দেওয়া হয়েছিল তার তেমন কোনো প্রভাব মেলেনি ব্যবহারকারী পর্যায়ে। 29 মে শনিবার ডিজি বাংলার সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মশিউর রহমান। প্ল্যান ছিল হলো 8 ঘন্টা সময়, 2টা থেকে 10টা, কিন্তু আমাদের এটা লাগলো হলো মোটামুটি 4.25 ঘন্টার ভিতরে আমরা শেষ করে দিচ্ছি আমাদের কাজটা। টাইমের অনেক আগে কাজটা শেষ করতে পারছি এবং আমাদের ইন্টারনেট সার্ভিস দিয়ে কোনো ইয়েই হয়নি, কোনো কনজেশনই হয়নি, কারণ এই টাইমটা ছিল পিক আওয়ারের বাইরে। পিক আওয়ারটা শুরু হয় হলো সন্ধ্যার পরে, 7টার থেকে শুরু হয়। আমাদের যেহেতু 6:35 ভিতরে সব সার্কিট চালু হয়ে গেছে, সেই জন্য আর দেশের ইন্টারনেট সার্ভিসেরও কোনো সমস্যা হয়নি। এর আগে কক্সবাজারের ঝিলংয়ে শুক্রবার দুপুর 2:15 শুরু হয় CBU-4 এর বর্তমান ভূগর্ভস্থ ক্যাবল রুটের পরিবর্তে নতুন রুটে সংযোগ প্রতিস্থাপনের কাজ। এতে CBU-4 থেকে দেশে সঞ্চালিত 500 GBPS এর কিছু বেশি ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ থাকে, ফলে CBU-5 ও ITC-র ব্যান্ডউইথ দিয়ে স্বাভাবিক রাখা হয় ইন্টারনেটের চাহিদা ও গতি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন BSCCL এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মশিউর রহমান। তিনি সেখান থেকে সরাসরি তত্ত্বাবধানে অংশ নেন। আমি উপস্থিত ছিলাম যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়, যাতে কারণ একটা ভুল হয়ে গেলে কোথাও যদি একটা ভুল হয় তখন আবার ওই জয়েন্টটাকে খুলে আবার নতুন করে করতে হয়, তো সেই জন্য সময় অনেক বেশি লাগছে, সেই জন্য প্রতিটা জিনিস আমি চেক করে দিচ্ছি নিজে। এদিকে কাজ চলাকালীন সময়েও ইন্টারনেটের গতি খুব একটা বাধাগ্রস্ত হয়নি। জানা গেছে 4:14 সাবমেরিন ক্যাবলের মেরামত কাজ সম্পন্ন হয়েছে। সন্ধ্যা 6:44 কাজ শেষ হওয়ার পর দেশের প্রকৌশলীদের কর্মদক্ষতায় অভিনন্দন জানান ডাকো টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশ্ব প্রযুক্তির খবর। এয়ারপডস প্রোতে যুক্ত হচ্ছে ফিটনেস ট্র্যাকিং। চলতি বছরে নতুন এয়ারপডস এবং আগামী বছর উন্মোচিত হবে নতুন এয়ারপডস প্রো, আর প্রো সংস্করণে থাকবে মোশন সেন্সর সহ ফিটনেস ট্র্যাকিং সুবিধা। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্লুমবার্গ। এনগ্যাজেটে প্রকাশিত খবরে বলা হয় অ্যাপল ফিটনেস ও ব্যায়ামের ভিডিও সেবায় নজর দিচ্ছে, যা অ্যাপল ওয়াচ এবং অ্যাপল মিউজিকের সাথে সিঙ্ক্রোনাইজ হবে। সূত্র আরও জানিয়েছে অ্যাপল তাদের এয়ারপডস প্রো এর ডিজাইন পরিবর্তনের চিন্তাভাবনা করছে। এদিকে আগামী মাসেই নতুন বিটস ব্র্যান্ডেড ওয়্যারলেস ইয়ারবাডস ঘোষণা করা হবে। সম্প্রতি লেব্রন জেমস তাদের ইনস্টাগ্রামে এমনই ডিভাইস পরিধান করে ছবি প্রকাশ করেছিলেন। শোনা যাচ্ছে এয়ারপডস ও এয়ারপডস প্রো সংস্করণের সাথে এয়ারপডস ম্যাক্স উন্মোচন করা হবে না। এছাড়া কোম্পানিটি নতুন হাইব্রিড হোমপড অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে স্পিকার এবং ক্যামেরা সহ অ্যাপল টিভি বক্স ও আরেকটি হাই এন্ডের স্পিকার। ফির বিনিময়ে টুইটারে বাড়তি সুবিধা। টুইটার তাদের সেবার মাধ্যমে আয়ের ক্ষেত্রে বৈচিত্র্য আনার চেষ্টা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গ্রাহকদের বাড়তি সুবিধা প্রদানের মাধ্যমে আয় করতে মনোনিবেশ করেছে অন্যতম শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমটি। টুইটার ব্লু নামের বাড়তি এই সেবা পেতে গ্রাহককে ফি পরিশোধ করতে হবে। অ্যাপলের অ্যাপ স্টোরে টুইটার ব্লু সেবাটিকে $2.99 ইন অ্যাপ
পারচেস হিসেবে যুক্ত করেছে টুইটার। ফলে সেবাটি ব্যবহার করতে আগ্রহীদের $2.99 খরচ করতে হবে। ধারণা করা হচ্ছে শীঘ্রই এই সাবস্ক্রিপশন ভিত্তিক পরিষেবাটির পরীক্ষামূলক সংস্করণ চালু করবে টুইটার, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এর আগে টুইটার জানিয়েছিল তারা ফির বিনিময়ে গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে কাজ করছে। এই সেবার মাধ্যমে টুইট আনডু করার সুযোগ থাকতে পারে বলে জানা গেছে। এছাড়াও যুক্ত হতে পারে রিডার মোড। প্রযুক্তি ব্লগার জেন মানচুন ওয়াং দাবি করেছেন তিনি সর্বপ্রথম অর্থ প্রদান করে ইতোমধ্যে এই সেবাটি ব্যবহার করেছেন। গোপনে পরিচালিত বিটকয়েন মাইনিং স্থান বন্ধ করল যুক্তরাজ্য। প্রচুর এনার্জি খরচের কারণে ক্রিপ্টো মাইনিং একটি নৈতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন আইন প্রয়োগকারী সংস্থার জন্য এটি চিন্তার বিষয়। অবৈধভাবে বিদ্যুৎ চুরির কারণে যুক্তরাজ্যের পুলিশ একটি বিটকয়েন মাইনিং সাইট বন্ধ করে দিয়েছে। একটি সাইটে অনেক লোক নিয়মিত যাতায়াত করছেন বলে খবর পাওয়া যায়। এরপর একটি পুলিশ ড্রোন ওই স্থানে পাঠানো হয় এবং সেখান থেকে তাপ উদ্গীরণ হওয়ার বিষয়টি ধরা পড়ে। স্বাভাবিকভাবে পুলিশ কর্মকর্তারা সেটি গাজার কারখানা হিসেবে ধারণা করেন। কিন্তু গত 18ই মে যখন তারা ওই সাইটে যান, তখন তারা 100 বিশেষায়িত বিটকয়েন মাইনার্সের ব্যাংক দেখতে পান। কর্মকর্তারা ওইসব যন্ত্রাংশ জব্দ করেন এবং নিশ্চিত হন যে এই কার্যক্রম চালাতে লাখো পাউন্ড মূল্যের বিদ্যুৎ চুরি করে আসছে তারা। এ সময় কাউকে সেখানে পাওয়া না গেলেও পুলিশ সাইটটির মালিককে খুঁজছেন। ক্রিপ্টো মাইনিং খুবই ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ, বিশেষ করে জটিল কম্পিউটেশনাল গাণিতিক সমস্যা সমাধানে প্রচুর শক্তি ও সময়ের প্রয়োজন হয়। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি তৈরি করতে যে শক্তির প্রয়োজন হয় তা সুইডেন এবং নেদারল্যান্ডের মতো দেশের ব্যবহৃত শক্তির চেয়েও বেশি। 17.3 ইঞ্চির প্রথম ক্রোমবুক উন্মোচন করল এসার। নেক্সট অ্যাট আসুস শীর্ষক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন 4টি মডেলের ক্রোমবুক উন্মোচন করেছে আসুস। মূলত এন্টারপ্রাইজ গ্রাহকদের লক্ষ্য করেই এই ডিভাইসগুলো তৈরি করা হয়েছে। এসার ক্রোমবুক 317 মডেলে উন্মোচিত হওয়া ল্যাপটপটি 17.3 ইঞ্চি সর্বপ্রথম ক্রোমবুক ল্যাপটপ। রয়েছে পাতলা বেজেল ডিসপ্লে, ব্যাকলিট এলইডি এবং সম্মুখভাগ উপরের দিকে রাখা স্পিকার। ইন্টেলের সিলিকন প্রসেসর এবং ইন্টেল ওয়াইফাই 6 GB+ প্রযুক্তি রয়েছে ডিভাইসটিতে। প্রায় $380 ক্রোমবুকটি সর্বোচ্চ 10 ঘন্টা ব্যাকআপ দেবে। এসার ক্রোমবুক এন্টারপ্রাইজ স্পিন মডেলের ল্যাপটপ হল প্রথম কোনো ক্রোমবুক যেটি ইন্টেল ইভো প্ল্যাটফর্ম ভেরিফাইড। 13.5 ইঞ্চি ডিসপ্লের ল্যাপটপটিতে রয়েছে 11th প্রজন্মের ইন্টেল কোর i7 প্রসেসর এবং 2টি থান্ডারবোল্ট 4 পোর্টস। $700 ল্যাপটপটি জুনেই বাজারে আসবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।